পানি বেচতে গেলে উঠতে দেয় না, গালাগালি করে, কোনো সময় আনসাররা বাড়িটা দিতে। তুমি গোসল করছো আজকে? জি করছি। বুড়িগঙ্গার নদীর পানিতে? এলে ময়লা না পানি? এসব আঙ্গুল লেগিয়া একটা ইনটেক পানি তো পরিষ্কার। আমি আমার বাবা মাকে আছে না, এই দুনিয়াতে অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? আমি বাংলাদেশে আছে না, গরিব গরিব যা আছে সবাইকে ভালোবাসি, কেউ সাথে ইনসামি করি না। যা করতেছে যদি দুষ্টমি করে ছেলে মেয়ের মতো শাসন করে বুঝান তাহলে ঠিক হবে। আর সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি আমি ও সবাই। তুমি ভালোবাসো? জি। এখন আমার সঙ্গে আছে সদরঘাটের কিছু, সদরঘাটের বুকে ঘুমায় এমন কিছু আমার ছোট ভাই, তাদের যারা কীভাবে দিন পার করে এবং রাতে কীভাবে দিন রাতে রাতে কীভাবে ঘুমায় সে কথা নিয়ে তাদের নিজের কথাগুলো শুনবো আশা করি। তোমার নাম কি? ও কি করতেছে ওখানে বিছানা? কি সমস্যা আছে তোমার এখন? তোমার নাম কি? নাহিদ। তোমার নাম কি? মোহাম্মদ নাহিদ। তোমরা এখানেই থাকো দিনে রাতে? কোথায় থাকো? এই ঘাটেই থাকো? ও যে বিছানা করলো ওখানে কি ঘুমাবো নাকি তোমরা? তুমি রাতে কি খাইছো? রাতে ভাত খাইছি। ভাত কোথায় খাইছো? এই সিঁড়ির তলে। সিঁড়ির তলে? এই সিঁড়ির তলে ভাত কই আছে? ওখানে ভাত কই পাইলো? কিনে আনে ওখানে খাইছো? তো টাকা কই পাও? টাকা কাম করি। কি কাম করো? পানি বেচি। পানি বেচো? পানি বেচার টাকাটা কে দেয়? মহাজন। মা? মহাজন? মহাজন আছে, ও মহাজনের থেকে নিয়ে সেখান থেকে পানি বিক্রি করে তারপর তুমি আবার হলো সেটা মহাজনকে আবার জমা দাও, সেখান থেকে কিছু টাকা দেয় সে টাকাতে তুমি খাও। আচ্ছা আচ্ছা, ও একটু তোমার মনে হয় কী সমস্যা? পার্সোনাল সমস্যা না, কী সমস্যা বলো তো? স্কুলে পড়ো? পড়াশোনা করো? পড়াশোনা করতে এখন পড়ো না? আচ্ছা, ও একটু সমস্যা, তুমি আমার মাথার পিছে থাকো, তোমাকে দেখা যাচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, তুমি থাকো। তোমার নাম কি বললা? মোহাম্মদ নাহিদ। আচ্ছা নাহিদ, তোমার বাবা মা আছে? জি আছে। কোথায় থাকে তারা? দেশের বাড়ি। দেশের বাড়ি? দেশের বাড়ি কোথায়? ভোলা। ভোলা? আর এখানে? এখানে কেউ নেই। এখানে আসছো কে তাহলে তুমি? বাসা বাড়িতে ভালো লাগে না। বাসা বাড়ি ভালো লাগে না? আর ভোলাতে তোমার বাবু আম্মু তোমার খোঁজ খবর করে না এখন? জি করে। আমরা প্রত্যেক মাসে মাসে বাড়ি যাই। প্রত্যেক মাসে বাড়ি যাও? টাকা পাঠাও কি বাড়িতে? টাকা দিতে পারো? কত টাকা করে দাও? কত? 3000। মাসে 3000 দাও? মানে এখান থেকে কাজ করে যা থাকে সেখান থেকে কিছু। তোমার আব্বু আম্মু কি করে? তুমি এখানে বসো, আমার পাশে বসো, এখানে বসো, বসো বসো বসো। তোমার আব্বু আম্মু কি করে? আম্মু কিছু করে না, আব্বু ভাড়ায় সিএনজি চালায়। ভাড়ায় সিএনজি চালায়? পরিবারের মানে ভাই বোন আছে? জি। কয়জন ভাই আছে বোন আছে? আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন? তুমি সবার ছোট না বড়? মাঝের। মাঝে? বড়? বড় কে? বড় আরেকজন আছে ভাই। জি ভাই। ও ভাই কি করে? ও ভাই হ্যাঁ সিএনজি চালায়। সিএনজি চালায়? তো তুমি এখানে এসে এগুলো করতেছো কেন? পানি বিক্রি করে এই যে কষ্ট করে আসো, আজ এখানে আসো না, এই যে এখানে থাকো, এখানে যে থাকো, তোমার কষ্ট হয় না? জি হয়। হয়? তারপরেও থাকো? জি। মানে কেন, পরিবার থেকে বলছে যে তুমি ইনকাম করে আনো? জি না। তাহলে তুমি আসো, তোমার ভালো লাগে না এখানে? তোমার খুব ভালো লাগে এখানে আর কি, বন্ধু বান্ধবের লগে চলতে ঘুরতে ফিরতে পারি। মানে এই যে ঘুরে ফেরা বেড়াচ্ছ, এটাই ভালো লাগে? স্বাধীন। স্বাধীন? তো স্বাধীন দেশে তুমি বসে স্বাধীন চিন্তা করতেছো, তুমি স্বাধীনভাবে চলাফেরার, তাই না? আমরা সবাই চাই স্বাধীনভাবে চলাফেরার। যে তুমি বললে যে তুমি স্বাধীন, তারপরেও কি তোমার এখানে কি মনে হয় যে তুমি স্বাধীন নেই, এমনকি মনে হয় কেউ বাধা দেয় বা মারধর করে এমন কিছু করে? মারধর করে না আর কি, গালাগালি করে। কে গালাগালি করে? যেমন এরকম আপনার লঞ্চের স্টাফ। লঞ্চের স্টাফ কেন গালাগালি করে? এই ধরেন পানি বেচতে গেলে উঠতে দেয় না, গালাগালি করে, কোনো সময় আনসাররা বাড়িটা দিতে। বাড়িও দেয়? আচ্ছা, তুমি গোসল করছো আজকে? জি করছি। প্রতিদিনই গোসল করো? কোথায়? এই পানিতে? জি। মানে বুড়িগঙ্গার নদীর পানিতে? এলে ময়লা না পানি? এসব আঙ্গুল লেগিয়া একটা ইনটেক পানি তো পরিষ্কার আমাদের জন্য। তোমাদের জন্য এগুলোই পরিষ্কার? অসুখ হয় না গায়ে চুলকানি বা এরকম কিছু হয় না? আমার সাথে কোনো সময় চুলকানি ওঠেনি। ওঠেনি চুলকানি? এই যে তোমার গায়ে কাটা মনে হচ্ছে, কাটা গেছে কেন? মারামারি করছিলে নাকি? জি। কার সাথে? বন্ধু বান্ধবের সাথে?
জিনা বন্ধু বান্ধব না তার কাদের সাথে আর কি একটা চোর পিটিতে যায় আছে না হ্যাঁ কি আর স্যার কি আছে না বাসের লগে ধাক্কা দিয়েছে যা বাড়ি গেছিলাম চোর পিটাইতে গেছিল আবার ও তুমি আবার চোর পিটাইতে যাও আচ্ছা জিন আর কি আমাদের আর কি পানি টানি বেচছে চুরি করে টাকা পয়সা লয়ে গেছে তোমার বাবা মায়ের বয়স কেমন হবে মানে আমার আব্বুর বয়স কম কম 60 আম্মুর বয়স 40 35 তো তোমার বাবা মার জন্য কিছু বলবা যে বাবা মাকে কতটা ভালোবাসো সে বিষয়ে কিছু বলবা আমি আমার বাবা মাকে আছে না এই দুনিয়াতে অনেক ভালোবাসি অনেক ভালোবাসো জি মাকে বেশি ভালোবাসো না তোমার আব্বুকে বেশি ভালোবাসো মাকে বেশি ভালোবাসো আচ্ছা নাহিদ ভাই তোমার দেশের প্রতি কোনো কিছু চাও তুমি দেশের প্রতি যে তুমি তোমার তো এখন স্কুলে থাকার কথা না পড়াশোনা করার কথা তোমার পড়াশোনা যদিও ভালো লাগে না সেভাবে হয়তো বা বাড়িতে পরিবেশ হয়নি নাকি পরিবেশ হয়নি বা অভাব অনটন ছিল না আমি যে তোমার থেকে এগুলো বসে আছি তুমি রাগ করতেছো জি না ভালোবাস মানে আমাকেও ভালোবাসতেছো তুমি ভালো লাগতেছে তাহলে নাহিদ তুমি তাহলে দিনে কয়বার খাও তুমি তিনবারই তো খাও খাওয়া দাওয়া ঠিক মতো হয় গোসল প্রতিদিনই হচ্ছে বুড়িগঙ্গা নদীর পানিতে আমি তো তোমার এই পানির কথা শুনে এখানে গোসল দেওয়ার কথা শুনে আমি তো খুবই টেনশনে আসলে বুঝছো বাংলাদেশের আছে না গরিব গরিব যা আছে সবাইকে ভালোবাসি কেউ সাথে ইনসামি করি না সবাই এই সব ছোট ভাইদের পাশে একটু নজরদারি দেখার চেষ্টা করবেন এরা যে কোনো সময় যে কোনো আসলে আমাদের মতো লোকজন যারা বড় পদে আছেন তারাই মারধর করেন গালিগালাজ করেন আসলে একটু চিন্তা ভাবনা করেন তো আপনি যদি এই জায়গাটায় থাকলেন তাহলে কী করতেন যদি থাকতেন এই জায়গায় এই যে এইসব শিশুরা বাবা মা ছেড়ে বাবা মা আছে হয়তো অনেক অনেক তোমার বন্ধু বান্ধবের মধ্যে অনেক আছে বাবা মাও নেই তাই না তো এই সব শিশুদের মারধর করেন কেন আপনারও তো সন্তান আছে একটু সহানুভূতির সাথে কথা বললে পাশে বসলে কি খুব ক্ষতি হয় একটু পাশে বসে কথা বলবেন সুন্দরভাবে ওরা যা করতেছে যদি দুষ্টমি করে ছেলে মেয়ের মতো শাসন করে বোঝান তাহলে ঠিক হবে আর আমি আপনাদের কাছে বলতে চাই যে এইসব শিশুদেরকে অবহেলা না করে সহানুভূতির সহিত তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বললে তারাও বোঝে এটা আমার কাছে অনেকক্ষণ ধরে বসে আছে আমি অনেক কথাই বললাম ভিডিওতে অনেক কথা বললাম তো কই ও তো ভালো অনেক সুস্থ সবল মানুষ ও একটা ভালো পরিবেশ পেলেই ও ভালো হইতো ভালো কিছু করতে পারতো হয়তো বা আপনার আমার মতো ভালো কিছু করতে পারতো সে পরিবেশটা হয়তো বা ছিল না যাই হোক নানা কারণে আল্লাহ কাকে কীভাবে কী করবেন আল্লাহ তাআলাই ঠিক করে রাখেন তো সবাইকে বলবো শুধু এসব শিশুদেরকে অবহেলা না করে একটু সহানুভূতির সহিত কথা বলবেন ভালোবাসা দিবেন তাহলেই আসলে আমাদের দেশের সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ আমাদের সবার স্বপ্ন সোনার বাংলাদেশের আমরা চাই সোনার বাংলাদেশের নাগরিক হলে সোনার মতো মানুষ হতে হবে সোনার মতো মন হতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর আমার জন্য দোয়া করবেন নাহিদের জন্য দোয়া করবেন যেন ওর বাবা মাকে খুব ভালোবাসে বাবা মার জন্য যেন ও বাবা মার পাশে সবসময় থাকতে পারে এই কথা বলে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম